السلام عليكم ورحمة الله وبركاته، প্রিয় দর্শক কেমন আছেন সবাই؟ আশা করি অনেক বেশি ভালো আছেন। প্রিয় দর্শক, ঘরের কোনায়, ঘরের দরজার একটা কোনায় আপনি যদি একটা দোয়া, ছোট্ট একটি দোয়া আমরা সকলে পারি, সেটা এটা পেয়ে দিয়ে যদি রাখতে পারি তাহলে আমাদের সকল অভাব অনটন দূর হয়ে যাবে, টাকা শুধু আসতে থাকবে, আমাদের সকল হতাশা, পেরেশানি, রিজিকের দুশ্চিন্তা সকল কিছু ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। কার্যকরী একটি আমল, এই আমলটা করার আগে আপনাকে ছোট ছোট তিনটি আমল করতে হবে। সেটা হচ্ছে, এক নম্বরে, আপনি ঘরে প্রবেশ করার সময় অবশ্যই আপনি ঘরের দরজার মধ্যে যখন প্রবেশ করবেন তখন দরজায় দাঁড়িয়ে আপনি সালাম দিবেন, ঘরের মধ্যে সালাম দিয়ে তারপরে আপনি প্রবেশ করবেন। সালাম মানে হচ্ছে শান্তি, সালাম মানে হচ্ছে শান্তি। আল্লাহ তালা এই সালামের রসুলে আল্লাহ তালা আপনার সকল অশান্তি, আপনার পরিবারের যে কোনো অশান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবে ইনশাআল্লাহ। দুই নম্বর হচ্ছে, পরিবারের যে কোনো মানুষ, আপনি, আপনার স্ত্রী, যে কোনো মানুষ প্রত্যেকটা কাজ শুরুর আগে অবশ্যই বিসমিল্লাহ বলে শুরু করবে। আপনি যখন ঘর থেকে বের হবেন অবশ্যই বিসমিল্লাহ বলে বের হবেন। হ্যাঁ, এরপরে যে কোনো কাজ করার সময় ঘরের মধ্যে আপনার বিসমিল্লাহ বলে শুরু করবেন। এরপরে আপনার স্ত্রী যেমন রান্না বান্না যে কোনো কাজ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে শুরু করবে। দেখবেন যে আল্লাহ তাআলা সব কিছুতে অটোমেটিকলি কেমন জানি বরকত দিচ্ছে, সব কিছুতে আপনি বরকত পাবেন যদি এই আমলটা করতে পারেন। তৃতীয় নম্বর হচ্ছে, এই আমলটা করার পূর্বে আপনি অবশ্যই উযু করতে হবে। এই আমলটা করার পূর্বে অবশ্যই আপনি পবিত্রতা অর্জন করবেন, উযু করবেন। উযু করার পরে আপনি কী করবেন, একটা সাদা কাগজ নেবেন, কাগজের মধ্যে আপনি সর্বপ্রথম পাঁচবার বিসমিল্লাহ পড়বেন। পাঁচবার বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পরে সূরাতুল ইখলাসের ফাতিমায়াত, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, এই আয়াতটা এতরূপ আপনি কী করবেন, কাগজের মধ্যে লিখবেন। এতটুকু লিখে লেখার পরে আপনি কী করবেন, ওই কাগজটাকে আপনি পেঁচিয়ে ফেলবেন ভালো করে। ওটা আপনি পেঁচিয়ে সাদা কাগজ দিয়ে একটু পেঁচানোর পরে আপনি কী করবেন, দরজার কোণা, আপনি যে যে দরজা রয়েছে দরজার যে কোনো একটি কোণের মধ্যে আপনি কী করবেন, ওটা জড়িয়ে দেবেন। কাউকে বলবেন না যে এটা আপনি কেন করছেন, গোপন রাখবেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল কিছুতে, সকল পেরেশানি, অভাব, দুশ্চিন্তা দূর করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ফিকির লাভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।